নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই হোমপেজ কাজীর চ্যানেলে। আপনাদের কাছে আজকে যে ভিডিও নোটিফিকেশনটি নিয়ে এলাম সেটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বেরিয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যেহেতু নতুন এসেছেন সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে ইংলিশের বিভিন্ন ভিডিও নিয়ে আসি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, সামনের এলডিসির এক্সামের জন্য এবং গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে আসি। তাহলে চলুন আজকের ভিডিওটি নিচে শুরু করা যাক। আজকের ভিডিওটি যে বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে, ত্রিপুরায় টোটাল 21টি পোস্টে নেওয়া হচ্ছে ভ্যাকেন্সি, যেটা হচ্ছে পিয়ন পোস্ট, যে নেওয়া হচ্ছে 21টি পোস্ট বেরিয়েছে বিভিন্ন জেলা থেকে নেওয়া হচ্ছে। প্রথমেই আমরা দেখব কোন কোন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য এবং কোন কোন, পরে দেখব আমরা কোন কোন জেলায় নেওয়া হচ্ছে। পার্সেন্টেজ অফ দ্য মার্কস, আপনার কী কোয়ালিফিকেশান সেটা চেয়ে হচ্ছে মাধ্যমিকের মার্কস যাদের ভালো আছে তারা, এবং টুয়েলভের মার্কস যাদের 60% আছে। আপনার শুনেন ভালো করে বুঝবেন, যেটাতে হলো মাধ্যমিকের যে মার্ক থাকে তা থেকে আপনাদের 40% মার্ক নেওয়া হবে এবং টুয়েলভের মার্ক থেকে 60% মার্ক যোগ করা হবে, টোটাল 100% হবে। সেই মার্ক অনুযায়ী আপনাদের জব দেওয়া হবে, যাদের মার্কের সবচেয়ে বেশি মার্ক হবে তাদের হবে। এবং আপনাদের অবশ্যই যে ক্যান্ডিডেট আপনারা যারা আছেন তাদের অবশ্যই লোকাল রেসিডেন্ট হতে হবে, প্রতিটা ডিস্ট্রিক্টের হতে হবে। তারপর যে ডিস্ট্রিক্টগুলোয় জব দেওয়া হবে সেগুলো হলো ধলাই ডিস্ট্রিক্টে 2 জন, ওয়াইয়ে 3 জন, নর্থ ত্রিপুরা 2 জন, সিপাহীজলায় 2 জন, সাউথ ত্রিপুরায় 6 জন, ওয়েস্ট ত্রিপুরায় 6 জন। এই হচ্ছে মোট যে ভ্যাকেন্সিগুলো। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে, আপনার কোয়ালিফিকেশন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 12 পাস 12 স্ট্যান্ডার্ড মাধ্যমিকে, এবং মানে 12 স্ট্যান্ডার্ড হলে আপনার হয়ে যাবে, এবং ভালো ইংলিশ জানতে হবে আপনাদের। এসটিএসসিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে, ওবিসিদের জন্য 3 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য আছে আপনার 15 বছর। তো এই হচ্ছে যে নোটিফিকেশনটা বন্ধুরা। তো আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এটা যে ফর্ম ফিল আপটা করবেন সেটার জন্য আপনাদের বায়োডাটা একটা তৈরি করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি আপনার ফটোর একটা চাই, ফটো সেলফ অ্যাটেস্টেড কপি, ফটোগ্রাফ দেবেন, ফটোকপিস অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ, আপনার জেরক্স কপি দেবেন, আপনার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিটেড দিয়ে দিতে পারেন, কারণ আমরা মাধ্যমিক অ্যাডমিটেডটাই বার্থের ডকুমেন্ট হিসাবে নেই, এবং মার্কশিট অফ ক্লাস 10, মার্কস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, এবং যদি কারো 12 না থাকে অন্য যদি কিছু করে থাকেন তাহলে সেটার মার্কশিট ইকুইভ্যালেন্ট হলে হবে। রেজিস্ট্রেশন উইথ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা আমাদের ভিডিওর নিচে ঠিক নিচে লিঙ্ক পেয়ে যাবেন এনসিএস, আপনারা কী করে এনসিএসে রেজিস্টার করবেন যদি কারো না থাকে, নিজেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে এনসিএস পোর্টালে রেজিস্টার করে নেবেন, সেই এনসিএস নাম্বার চাই। এরপর হচ্ছে যেটা কীভাবে অ্যাপ্লাই করবেন, এজ এ প্রুফ অফ ডোমিসাইল, কেওয়াইসি পেপার, আপনার যে কেওয়াইসি পেপারগুলো জমা দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আগরতলা সার্কেলে, আপনারা জমা দেবেন আগরতলা সার্কেল অফিস, এইচআর ডিপার্টমেন্ট, দুর্গাবাড়ি রোড, আগরতলা, ত্রিপুরা 799-9001। তো দুর্গাবাড়ি আগরতলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আপনারা এই অফিসে জমা দেবেন 10টা থেকে 2টার মধ্যে, ব্যাংক ওয়ার্কিং ডেস, আপনারা নিজে এসে জমা দিতে পারেন অথবা স্পিড পোস্টে আপনারা পাঠাতে পারেন। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 15-2-2021, 15 ফেব্রুয়ারি 2021-এর মধ্যে আপনারা আপনাদের এই কাগজটা জমা দেবেন। কী করে জমা দেবেন, আপনাদের বায়োডাটা, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটোগ্রাফ এবং ডকুমেন্ট সাপোর্টিং এজ, আপনার বয়সের মার্কস যেটা হবে অ্যাডমিট সার্টিফিকেট দিতে পারেন, মার্কশিট অফ ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিট এবং এক্সচেঞ্জ, এইগুলি আপনারা জমা দেবেন আপনার যে বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দিতে পারেন অফিসে, না হলে নিজে যেতে পারেন। এই নোটিফিকেশনটা হলো এতটুকুই বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, আমাদের ভিডিও ঠিক নিচে এটার ডাউনলোডস নোটিফিকেশনটা পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে নিতে পারেন, আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের এই নোটিফিকেশনটা বন্ধুরা আজকের। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।